পোশাক শরীরের সঙ্গে থাকার কারণে মানুষের সম্মান মানুষের মর্যাদা যেমন করে বেড়ে যায়, একজন স্ত্রী স্বামীকে যদি মূল্যায়ন করে, স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে, কাপড়ের মতো যদি শরীরের সঙ্গে তার একজন অপরজনকে ভালোবাসতে পারে, তাদেরও সম্মান তাদেরও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারে না পারে না পারে পারে না পারে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ছোট ছোট বিষয় কখনো স্ত্রীর সঙ্গে আপনারা মনোমালিন্য করবেন না। আচ্ছা, সমাজে এমন কি কোনো পরিবার আছে যে পরিবারে ঝগড়াঝাটি হয় না? কথা বলে না, আছে, প্রত্যেকটা পরিবারে অন্তত কিছু না কিছু ঠুকনা ঠুকরি হয়, কিন্তু মনে রাখবেন কখনো তৃতীয় পক্ষকে ডাকবেন না, কখনো তৃতীয় পক্ষকে ডেকে আপনার সংসারের ঝামেলা মেটাতে চাইবেন না, না হলে সংসারের বারোটা বেজে যাবে, সেই সংসারে আর শান্তি থাকবে না, সে সংসারে আর জীবনে শান্তি থাকবে না। এজন্য ইসলাম কোরআন কারীমের মধ্যে দিক নির্দেশনা, যদি তোমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, যদি স্বামীকে বলা হচ্ছে যদি না হয় তাহলে তোমার স্ত্রীর সঙ্গে কথা বন্ধ করো, যদি তা না হয় তাহলে পরে বিছানা আলাদা করে দাও, দেখবে ধীরে ধীরে তোমার স্ত্রী তোমাকে বুঝতে শিখবে, তখন তোমার স্ত্রী তোমাকে সত্যিই ভালোবাসবে। এজন্য মনে রাখবেন ছোটখাটো বিষয় কখনো স্ত্রীর সঙ্গে মনোমালিন্য করবেন না, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে চাইবেন যেমন দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। বলছিলাম বন্ধু আমার, ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান আর মর্যাদা। এই জন্য আপনাদেরকে বলতে চাইছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি দ্বিতীয় খলিফা, আজ্জাদ ওমর, তার বাড়ির দরজাটার সামনে একজন লোক গিয়ে ঠক ঠক করে এরকম করে ডাক দিচ্ছে, বলে হুজুর বাড়িতে আছে? বলে কে? বলে আমি একজন লোক এসেছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বলে একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি। দরজা খোলার অপেক্ষা করা হলো কিছুক্ষণ পর, ওই লোকটা কান পেতে কি যেন আমার শুনতে পাচ্ছে বাড়ির ভেতর থেকে, কানটা পেতে দিয়ে যে শুনতে পাচ্ছে, আচ্ছা তোমার স্ত্রী আসনা তোমারের সঙ্গে কথা কাটাকাটি করছে, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক দেশের প্রধানমন্ত্রী স্ত্রী, স্ত্রী স্ত্রী তার স্বামীর সঙ্গে, তার মানে হাসনা তোমারের স্ত্রী তার সঙ্গে কথা কাটাকাটি করছে, আর হাসনা তোমার স্ত্রীকে সুন্দর করে বোঝাচ্ছে এরকম করতে হয় না, এরকম করতে হয়, দূর পাগলি এরকম কথা বলতে হয় না, ভালো করে ব্যবহার করতে হয়। ওই লোকটা তখন মনে মনে চিন্তা করলো, আমি তোমার স্ত্রীর নামে অভিযোগ নিয়ে এসেছিলাম, মাত্র তোমারকে উমারের কাছে অভিযোগ জানাবো বলে তো এসেছিলাম, কিন্তু অর্ধ পৃথিবীর একজন রাজা একজন প্রধানমন্ত্রী তার স্ত্রীকে যদি এই মতো করে বোঝাতে পারে, আমি আমার স্ত্রীকে কেন বোঝাতে পারবো না? লোকটা তখন দরজা থেকে বিদায় নিয়েছে, কিছুটা দূরে চলে গিয়েছে, আর তো তোমার এসে দরজা খুলছেন, লোকটা চলে যায়, ডাক দিয়ে বলে, এই যুবক কি ব্যাপার, তুমি না বলছিলে কাজ আছে, কথা আছে, কথা না বলে কাজ কি সেটা না জানিয়ে তুমি চলে যাও কেন? লোকটা তখন ডেকে বলে, হুজুর যে প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম উত্তর পেয়ে গেছি, বলে থাকার প্রয়োজন মনে করলাম না। আমার বন্ধুরা ওমর ইবনুল খাত্তাব তখন বলে, ও ভাই আমার, তোমার সঙ্গে সাক্ষাৎ হলো না, কোনো কথা হলো না, কি এমন প্রশ্ন তুমি আমাকে করলে, কি এমন উত্তর দিলাম, কিছুই তো বুঝতে পারলাম না। লোকটা কাছে এসে তখন বলে, হুজুর আমি এসেছিলাম আপনার কাছে আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্যে, আমার স্ত্রী আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, সেজন্য অভিযোগ জানাতে এসেছিলাম, কিন্তু এসে যখন দেখলাম আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা কাটাকাটি করছে, আপনার সঙ্গে কেমন যেন খারাপ ব্যবহার করছে, আর অর্ধ পৃথিবীর রাজা আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে বোঝাচ্ছেন, আমি তখন উত্তর পেয়ে গেলাম, আমি সাধারণ মানুষ এসেছি আমার স্ত্রীর নামে অভিযোগ জানাতে, একজন পৃথিবীর প্রধানমন্ত্রী যদি তার স্ত্রীকে এই মতো করে বোঝাতে পারে, আমি কেন বোঝাতে পারবো না? এজন্য মনে মনে ভাবলাম প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এখানে আর থাকার প্রয়োজন হবে না। লক্ষ্য করে দেখেছেন স্ত্রীরা এমনিতেই একটু কেমন কেমন ভাব দেখায়, এজন্য স্বামীদেরকে বলা হচ্ছে সুন্দর তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে রাসূল স্ত্রীরা কি স্বামীর প্রতি কোনো অধিকার রাখে নাকি, তাদের সঙ্গে কোনো রকমের ভালো ব্যবহার করতে হবে নাকি, এরকম কোন অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে নাকি? তারা রাসূল বলছেন অবশ্যই দিয়েছে, তো সাহাবারা বলছেন, হে আল্লাহর রাসূল সে অধিকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনতুতিমাহা ইদা তুইন্দা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ولا تضرب الوجه ولا تقبه ولا تهجر الا في بيتي رسول الله صلى الله عليه وسلم তিনি বলে দিয়েছেন সুন্দর করে, ও যুবকেরা ছড়ে নাও, ও স্বামীরা ভালো করে ছড়ে নাও, তোমার স্ত্রী তোমার উপরে কি কি এমন অধিকার রাখে, তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে, যে মানের কাপড় পরবে সে মানের কাপড় পরাবে, কখনো তোমার স্ত্রীকে কটু কথা বলবে না, কখনো তোমার স্ত্রীর রাগের মাথায় এই চেহারাতে আঘাত করবে না, ঝগড়াঝাটি কথা কাটাকাটি যতই হোক না কেন ছড়ে নাও, রাগ করে তোমার স্ত্রীকে কখনো বাড়ি থেকে বের করে দেবে না।
এই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে, যে মানের কাপড় তুমি পরবে সে মানের কাপড় তোমার স্ত্রীকে পরাবে। কখনো কটু কথা বলবে না, কটু কথা মানে কখনো বলবেন না তো ঠোঁটটা মোটা, না হলে 10 বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন তোর হাতে তরকারি ভালো লাগে না, তাহলে আর 10 বছর, ক বছর হলো 10 দুগুনি 20 বছর। আর যদি বলেছেন তোর বংশ খারাপ, তাহলে আর 10 বছর, 3 দশে আর 30 বছরে বিয়ে করেছিলেন, এবার 30 দুগুনি 60, 60 বছর বয়সে কমর বাঁকা হয়ে গেছে, বিছানা পড়ে আছে, রোজিনার মারে এক গ্লাস জল দেনা বলে গলা মেরে বাচ্চা, সারাটা জীবন ধরে জ্বালিয়েছ, ওই দেখো কলসি আর গ্লাস যত পারো ঢালো আর খাও, দিতে পারবো না। ওরা যদি কোনো একটা কথা খারাপ মনে ভেবেছে, তাহলে ওই কথাটা সারা জীবন মনে রাখবে, রাখবেই রাখবে, ওটা ওদের নেচার, ওদের কালচার। এই জন্যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্যে দিক নির্দেশনা আমার রাসূল দিয়েছেন যে বিয়ে করেছো নারীর অধিকার তোমাকে আদায় করতে হবে, কেমন ব্যবহার ইসলাম শিখিয়েছে, ইসলাম নারীদের অধিকার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার যুবকদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যুবকগণা শুনে নাও, ইস্তাউসু ফিন নিসা ফা ইন্নাল মারাতা খুলিকাত মিন দিলাঙ্গি ওয়া ইন্না আওয়াজ শাইইন ফিল দিলাই আলাহু ফা ইন দাহাদদা তুকিমাহু কাসারাতাহু ওয়া ইন তাআদা লাম ইয়াযাল আওয়াজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, ও যুবক, তোমার স্ত্রীর কাছে ভালোবাসা যদি তুমি পেতে চাও, তাহলে তার সঙ্গে ভালো ব্যবহার করো, তার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, কখনো তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেছেন, ও যুবক কেন চলো, ও স্বামীরা শুনে নাও ভালো করে, কেজন কি জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার কেন করবে শুনে নাও, কারণ স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে পুরুষ তোমার বাম পাজরের সব থেকে বাঁকা হাড্ডি দিয়ে, বাম পাজরের সব থেকে বাঁকা হাড় দিয়ে তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, শুনে নাও ভালো করে, সেই বাঁকা হাড়কে তুমি যদি শক্তি প্রয়োগ করে জোর খাটিয়ে তুমি যদি তাকে সজাগ করতে যাও, সে সজাগ কখনো হবে না, একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য আমার রাসূল বলেছেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অন্য আর এক হাদিসে আমার রাসূল বলেছেন, নারীদেরকে কাঁচের বাসনের সঙ্গে তুলনা করা হয়েছে। বলুন তো বন্ধু, আমার একটা কাঁচের বাসনকে যদি কেউ রাগের মাথায় ছুঁড়ে ফেলে দেয়, তাহলে পরে সেই কাঁচের বাসন নষ্ট হবে না, ভালো থাকবে, ঝড় উত্তর কথা বলেন না, ব্যাঙে চুরমার হয়ে যাবে, কখনো ভালো থাকতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাঁচের বাসনের মতো হলো নারীরা, তাকে যদি তুমি জোর করে ছুঁড়ে ফেলে দাও, বাড়ি থেকে বের করে দাও, সংসারটা একেবারে ছারখার হয়ে যাবে, কখনো সুখের হতে পারে না। এজন্য নারীদের সঙ্গে ভালো ব্যবহারের আরো হাদিস আপনাদেরকে নিয়ে আসছি। বন্ধু, আমার দাম্পত্য জীবনের সুখের জন্য, নারীর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো নারীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করো, তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করবে সেজন্য আল্লাহর ভয় তোমরা অন্তরে নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে অঙ্গীকার করো তোমরা অন্তরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেন, فإنكم أخذتموهن بأمانة الله واستحللتم بفروجهن بكلمات الله. رسول صلى الله عليه وسلم তিনি বলেছেন, শুনে নাও যুবকেরা, বিবাহের বৈঠকে যখন তোমরা তোমার জীবন সঙ্গীকে বিবাহ করার জন্য বিবাহের বৈঠকে বসেছিলে, ঠিক সেই সময় তোমরা অঙ্গীকার করেছিলে জীবন সাথীকে বেছে নেওয়ার সময় অঙ্গীকার করেছিলে ইজাব আর কবুলের মধ্যে দিয়ে সঙ্গে ভালো ব্যবহার করব। আর কোরআনের আয়াতকে সাক্ষ্য রেখে তোমরা সেই দিন তোমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করাকে বৈধ করেছিলে, কোরআনকে সাক্ষী রেখে স্ত্রীর সঙ্গে মেলামেশাকে বৈধ করেছ, আর সেই দিন ইজাব আর কবুলের মধ্য দিয়ে অঙ্গীকার করেছ নারীর সঙ্গে আমি ভালো ব্যবহার করব। অতএব আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো, নারীর সঙ্গে ভালো ব্যবহার করবে, কখনো খারাপ ব্যবহার করা যাবে না। তারপরে নারীদেরকে আমার বলা হচ্ছে, নারীরা বিয়ের সময় যদি অঙ্গীকার তোমার স্বামী রক্ষা করে, তোমার স্বামী যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তাহলে পরে ছেড়ে নাও, তোমার স্ত্রীর কথা তোমাকে মান্যতা করে মেনে চলতে হবে, তোমার স্বামী যা বলবে তাই তোমাকে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম মাহাদান তাকরাহুনা। ও নারী শুনে নাও, তোমার স্ত্রী তোমার স্বামী যদি তোমাকে বলে ও আমার স্ত্রী শুনে না ভালো করে, ওই পুরুষটাকে আমি আমার বাড়িতে দেখতে চাই না, হোক সেটা তোমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, সোন ভাই, হোক সেটা তোমার আপন কোনো বন্ধু, অথবা তোমার কোনো কাছের যদি প্রিয় বন্ধু হতে পারে, তোমার স্বামী যদি না চায়, কখনো তোমার বাড়ির দরজা তুমি পার করে কখনো বিছানা পর্যন্ত আনতে পারো না। তারপরে আমার রাসূল বলেছে, যদি কোনো স্ত্রী উপেক্ষা করে, লঙ্ঘন করে, ফাইন ফাল্লাদালি ফাদরিবুহুন্না দরবান গায়রা মুবারহিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছেন, যুবকেরা শুনে নাও, তোমার স্বামীকে বলার পরও যদি তোমার স্ত্রী যদি রক্ষা করতে না পারে, তোমার স্ত্রীকে, তোমার অর্ধাঙ্গিনীকে, তোমার জীবন সঙ্গিনীকে বলার পরও যদি তোমার সেই মাদা না রক্ষা করে, তাহলে তোমার স্ত্রীকে তুমি এখন ধরে মারো, মার দাও কেমন হবে বন্ধু? তারও দিক নির্দেশনা ইসলাম দিয়েছে, এমন মার মারা যাবে না যে মার মারলে পরে হাড় গোড় সব ভেঙে চুরমার হয়ে যাবে, এমন মার মারার আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে মার মারলে পরে আপনার স্ত্রী শিক্ষা গ্রহণ করবে। ভাবতে পারেন ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, যে আপনার স্ত্রী আর স্বামী, স্বামী আর স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনটা সুখের করার জন্য নারীদেরকে কত রকম অধিকারের কথা আবার সরানো হচ্ছে। বন্ধুরা বলছি আপনাদেরকে, এটা তো হলো স্বামীর কথা, স্বামীরা স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করে, দাম্পত্য জীবনে বা স্ত্রীরা কেমন করে স্বামীর সঙ্গে ব্যবহার করবে, স্বামীর সঙ্গে কি আচরণ করবে, তারও দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। না দেখি কথা বলেন আছে না নেই, অবশ্যই আছে, এবার আপনাদেরকে সুন্দর করে বলছি, কতক্ষণ 24 হয়ে গেছে আর কত মাত্র, আচ্ছা তাড়াতাড়ি বিশ্বাস করি। বন্ধু আমার বলছি আপনাদেরকে, ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান আর মর্যাদা, পৃথিবীর কোন নেতা মন্ত্রী দিতে পারে না। এজন্যে নারীদেরকে আমার সতর্ক করা হচ্ছে, নারীরা শুনে নাও, তোমার স্বামী যদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে করে, তাহলে পরে তুমিও ভালো ব্যবহার করবে, যদি না করো, স্বামীর কথাকে যদি উপেক্ষা করো, অমান্য করে, তাহলে পরে শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দিয়াল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। ও নারীরা ভালো করে শুনে নাও, সেই নারী কখনো আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না যে নারী নিজের স্বামীর হক ঠিক মতো আদায় করতে চায় না। মোহাম্মদের জীবন ও আল্লাহর কাছে, যে আল্লাহর, সে আল্লাহর শপথ কে বলছি, সে নারী কখনো আল্লাহর হক আদায় করতে পারে না, নারীরা যদি তার স্বামীর হক ঠিক মতো যথাযথভাবে না আদায় করে। বলছিলাম মা বোন আমার, আপনাদের সম্মান আপনাদের মর্যাদা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সতর্ক করেছেন, নারীরা শুনে নাও, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাসতাগনি আনহু। সমাজের মধ্যে এমন কিছু নারী আছে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমতের নজরে তাকান না, ওই সমস্ত নারী আবার কারা বন্ধু, কাদের উপরে রহমতের নজরে তাকানো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওরা হচ্ছে ওই সমস্ত নারী যে নারী নিজের স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না, যথেষ্ট মনে করে না, নিজের স্বামীকে একেবারে কান ধরে উঠবোস করার মতো, চাকরের মতো করে ব্যবহার করে, নিজের স্বামীর সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, নিজের স্বামীকে নিজের জন্য যারা যথেষ্ট মনে করে না, সেই সমস্ত নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রহমতের নজরে তাকান না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, আমার সাথীরা শুনে নাও, ইত্তালাতু ফিল জান্নাহ ফাআইতু আকতারা আহলিহাল ফুকাহা ওয়া ইত্তালাতু ফিল নার ফাআইতু আকতারা আহলিহান নিসা। আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাত এবং জাহান্নাম যখন আমাকে পরিদর্শন করানো হলো, আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী, আর জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখলাম বেশিরভাগ ফকির, মিসকিন, দুস্থ আর এতিম। সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কারণ কি নারীরা কেন বেশি জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা শুনে নাও, এই নারীরা নিজের স্বামীর নাফরমানি করে, আর এরা বেশি বেশি চুগলি করে, এই দুটো কারণের জন্য এদেরকে জাহান্নামের মধ্যে আমি রাসূল সব থেকে বেশি দেখেছি। বলুন তো, অনেক সমাজে নারী আছে যারা নিজের স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, আছে না রে? আপনি সারাটা জীবন তার চাওয়া পাওয়াকে পিটি আছেন, আর একদিন যদি তার চাওয়া পাওয়া না মেটাতে পারে, সারা জীবনে এসান ভুলে গিয়ে ও বলবে, এই গোলামের বাচ্চার কাছে ভুল আমি কোনোদিন শোধ পাইনি, বলে না বলে না। এজন্য মা বোনদেরকে বলতে যাচ্ছে, মা বোন খবরদার, স্বামী আছে যার সম্মান আছে তার, যে নারীর স্বামী চলে গেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন, স্বামী ছিল তখন সম্মান ছিল, স্বামীর এই সমাজের মানুষ নামের পেছনে একটা শব্দ ব্যবহার করেছে, বিধবা, আপনাদের দিকে বলে না, যার স্বামী নেই তাকে বিধবা বলে না,
এজন্য সেই সমস্ত নারীদেরকে বলতে যাচ্ছি, স্বামী আছে, স্বামীর কদর করতে শিখুন, স্বামীর সম্মান মর্যাদা করতে শিখুন। যার স্বামী নেই তাকে গিয়ে বলুন, স্বামী হারা ওই মহিলা আজকে কত বেকুল, আজকে সে কত অসহায়, তার কোনো সম্মান আজকে সমাজের মধ্যে নেই, এজন্য তাকে সবাই বিধবা বলে সম্বোধন করে। বলতে যাচ্ছি মা আমার, ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান, আব্বেদেরকে দিয়েছে সম্মান আর মর্যাদা। যারা আজকে আব্বেদের সম্মান মর্যাদার দান করে রাস্তায় নামিয়েছে, এক টাকার একটা শ্যাম্পুর থেকে আপনার অর্ধৌরঙ্গ নারীর ছবি দিয়েছে, এরা আপনাকে ঠকিয়েছে, এরা আপনাদেরকে বাজারের বন্ধ বানিয়েছে, এরা আপনাকে উপভোগ করেছে রাস্তায় নামিয়ে, যেখানে নারী সেখানে পুরুষ, যেখানে পুরুষ সেখানে নারী, আছে না নেই, সব জায়গাতে নারী আর পুরুষকে ব্যস্ত করে দিয়েছে। একটা নার্সিং হোমে যান, সব পরিষেবা দেবে নারীরা, হাসপাতালে যান, সব পরিষেবা দেবে নারীরা, সেখানে পুরুষ থাকে না। আর সব থেকে আশ্চর্য বিষয় হয়, ডেলিভারি করার সময় লক্ষ্য করে দেখা যায় ওখানে পর্যন্ত একেবারে পুরোপুরি উল্টা, ওখানে নারী পাওয়া যায় না, তখন সব পুরুষ ডাক্তার থাকে, থাকে না, থাকে না, সবটাই উল্টা। আমার বন্ধুরা সেখানে নারীদের আর খুঁজে পাওয়া যায় না, তখন আবার ডেলিভারি করার সময় পুরুষ ডাক্তারকে নিয়ে আসা হয়। বলতে চাচ্ছিলাম আপনাদেরকে ভালো করে রাসূলের হাদিস আর একখানা শুনে দেই। আমার রাসূল বলেছেন, ইয়াকুম মাদখুলু আলা দেসা, যে ঘরে নারী থাকবে পুরুষ থাকবে না, যে ঘরে পুরুষ থাকবে নারী থাকবে না। যদি কোনো নির্জনে এক পুরুষ আর এক নারী থাকে, তাহলে পরে তৃতীয় জন আরেকজন থাকে, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস, সে তখন সুড়সুড়ি দেবে, সে তখন তাদের মনের মধ্যে চিন্তাধারা তৈরি করবে, শারীরিক সম্পর্ক তৈরি করবে। আমার স্ত্রী দেবর, তো দেবরের সঙ্গে ভাবির ব্যবহারটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দে তিনি বলেছেন, দুটো শব্দে তিনি উত্তর দিয়ে বলেছেন, শুনে নাও ভাবিরা, শুনে নাও দেবরেরা ভালো করে, আফারাইতাল হামু, আল হামু আল মাউতু, আল হামু আল মাউতু, দেবর, দেবর যদি থাকে তাহলে ভাবিদেরকে ভয় করতে হবে সেরকম, মানুষ মরণকে ভয় করে যেমন, মানুষকে মরণকে ভয় করে যেমন, ভাবিদেরকে দেবরকে দেখে ভয় করতে হবে সেরকম, শাড়ি যদি থাকে তাহলে দুলাভাই মরণকে দেখে ভয় করে যেমন, শাড়িদেরকে ভয় করতে হবে ঠিক সেরকম। এজন্য বলতে যাচ্ছি, সমাজটাকে আমরাই নোংরা করে দিয়েছি, সমাজকে আমরাই একেবারে নোংরা করে দিয়েছি। রাসূলের হাদিসে আমরা পাঁচ পয়সা মূল্যায়ন করি না, মূল্য দেই না, যার জন্য আজকে আমাদের সমাজে নারী ধর্ষণ, নারী ইভটিজিং, শ্লীলতাহানি থেকে নারীরা বাঁচতে পারে না। ভাই বন্ধু আমার, সর্বশেষ সময় সে আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনার মেয়েটা থাকে, আপনার মেয়েটাকে সুন্দর করে ইসলাম যেভাবে শিখিয়েছে, ইসলাম যে অধিকার দিয়েছে, সেই অধিকার দিয়ে আপনার মেয়েটাকে সুন্দর করে বরখাস্ত।